আপনি কি রাস্তায় লেন চেঞ্জ করতে ভয় পাচ্ছেন? আপনি সিঙ্গাপুর নতুন গাড়ি চালান, তাহলে ভিডিওটা আপনার জন্য কন্টিনিউ দেখতে থাকেন, কোনো স্কিপ করবেন না। আমি একটা নিনজার টেকনিক আপনাদের শিখিয়ে দেব, আর আপনারা যদি এটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে আর ভয়টা থাকবে না নিশ্চয়ই। তো আমি বলবো যে রাস্তার মধ্যে কীভাবে লেনটা চেঞ্জ করবেন, যখন আপনি সেন্টারে থাকেন, যেই কোনো একটা লাইনে থাকেন, একটা লাইন থেকে যখন বামে বা ডানে যেতে চান প্রথমে আপনারা সিগন্যালটা দিবেন, অবশ্য আপনারাও সিগন্যালটা দেন। সিগন্যালটা দেওয়ার পরে আপনারা যেই ভুলটা করেন, সিগন্যালটা দেওয়ার পরে কিন্তু আপনি অনেকক্ষণ লক্ষ্য করেন যে ডান বা বাম মানে গাড়ি আসতেছে কি না। তো আপনি কি করেন, সেন্টারে থাইকে ওই সিগন্যালটা দিয়া আপনি ভাবতেছেন আপনি তো সিগন্যাল দিছেন, আর পিছনের গাড়ি হয়তো মানে অন্য লাইনের গাড়ি হয়তো স্লো করবে আর আপনি যাবেন নাকি না। আপনি আপনার লাইনে থাকাকালীন যদি সিগন্যাল দেন, পিছনের গাড়িগুলা ঢনকে আর আপনাকে কিছুই মনে করবে না আর কি, ওরা ওদের মতোই যেতে থাকবে, আপনি কিন্তু কখনোই এক লাইন থেকে আরেক লাইন যেতে পারবেন না। আপনার করণীয় হচ্ছে প্রথমে সিগন্যালটা দিবেন, দেওয়ার পরে আপনার গাড়ির মাথাটা বাঁকা করবেন, বাঁকা না করলে কখনোই অন্য গাড়ি আপনাকে সাইড দেবে না। আমি এখন আপনাদের খাতা কলমে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে লেনটা চেঞ্জ করতে পারবেন আর আপনাদের মনে কোনো ভয়টা থাকবে না, তাহলে দেখতে থাকুন। ধরেন এটা একটা লেন, এটা একটা লেন, এখন আপনার গাড়িটা হচ্ছে এই গাড়িটা। তো আপনার প্রথমের কাজ হচ্ছে কি, প্রথমের কাজ হচ্ছে প্রথমে সিগন্যালটা দিবেন, যদি রাইটে যেতে চান রাইট সিগন্যালটা দিবেন, যদি লেফটে যেতে চান তাহলে লেফট সিগন্যাল। তো আমি রাইট সিগন্যাল দিয়ে দেখাই, তো প্রথমে রাইট সিগন্যালটা দিবেন। তো এখন রাইট সিগন্যালটা আপনি দিছেন, তো আপনি মনে করতেছেন রাইট সিগন্যালটা যেহেতু দিয়া ফেলছেন এই গাড়িটা স্লো করবে আর আপনি ঢুকে যাবেন, এই ধারণাটা আপনার মাথায় কখনোই রাখবেন না। যখন সিগন্যালটা দিবেন, সিগন্যাল দেয়া যদি এই লাইনে থাকেন এই গাড়ি কখনোই আপনার জন্য ওয়েট করবে না, সে তার মতোই যেতে থাকবে। তো আপনার করণীয় হচ্ছে যখন রাইট সিগন্যালটা দিবেন, সিগন্যালটা দিয়ে আস্তে আস্তে এই যে এই দাগগুলো থাকে না, এই দাগের একেবারে কাছাকাছি নিয়ে আইবেন। কাছাকাছি নিয়ে আইলে এই গাড়িটা বুঝতে পারবে আপনি এই লাইনে আইসা পড়তেছেন অলরেডি, তো তখন এই গাড়িটা স্লো করবে আর আপনি ঢুইকা যাবেন। দেখুন আরেকটা কথা হচ্ছে, অনেক সময় দেখা গেছে কি রাইট সিগন্যাল দিয়ে একেবারে এই দাগের পাশাপাশি আইসা পড়ল, কিছু কিছু গাড়ি না মানে ওয়েট করে না, কিছু কিছু মানে মাথা গরম মানুষ আছে না তো ওয়েট করে না। তো সেক্ষেত্রে আপনি মিরর দিয়ে দেখবেন এই গাড়িটার স্পিডটা কীরকম, বেশি নাকি কম, যদি কম থাকে তাহলে ঢুকে দিতে পারবেন, আর যদি এই গাড়িটার স্পিডটা বেশি থাকে আর একেবারে কাছাকাছি চলে আসে আপনি কখনোই কিন্তু আসবেন না, আসলেই কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হবে। তো আপনার করণীয় হচ্ছে এই পর্যন্ত দেখবেন মিরর দা এই গাড়িটার স্পিডটা কীরকম, যদি দেখেন স্লো তাইলে ঢুকবেন, আর স্লো না হইলে ঢুকবেন না। আবার অনেক সময় এরকম সময় আছে একবারে পাশাপাশি পাশাপাশি আছে কিন্তু, তো এই সময় কিন্তু আপনি কখনোই ঢুকেন না, একেবারে পাশাপাশি হইলে তো এটা তো আপনার আছেই ধারণা যে এটা আপনি ঢুকলে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? তো এই গাড়িটার যদি একটু দূর থাকে আর স্পিডটা স্লো থাকে তখন ঢুকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই দাগের পাশাপাশি না আইবেন অতক্ষণ পর্যন্ত এই গাড়ি কখনোই আপনাকে সাইড দেবে না, আপনি মাঝখানে দাঁড়ায়া থাকলে এই গাড়ির মতো যাবে, যতক্ষণ পর্যন্ত একেবারে এই দাগের পাশাপাশি না আসবেন অতক্ষণ পর্যন্ত এই গাড়ি সাইড দেবে না, আবারও বলে দিলাম। তো আপনারা কী করবেন, রাইট সিগন্যালটা দিয়ে বা লেফট সিগন্যাল দিয়ে যে কোনো দাগ এই যে মাস বরাবর দাগে এই জায়গায় চলে আসবেন, তারপরে আপনি সাইড পাবেন, নয়তো কিন্তু সাইড পাবেন না। তো এই টা যদি আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় না যে আপনার পরবর্তীতে লেন্স চেঞ্জ করতে সমস্যা হবে। আপনারা দেখলেন যে আমি কিভাবে আপনাদের বুঝিয়ে দিলাম, এরকমভাবে যদি আপনারা লেনটা চেঞ্জ করতে পারেন তাহলে এরপরে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না আপনারা আশা করি। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি চলে গেলাম, আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।